নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলের সবাইকে স্বাগত। তো আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা নার্সারি বিননগর অনুকূল মোদক কাকার বাগানে। তো আমাকে অনেকেই তো ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছে এখন তো সমস্ত গাছেই মুকুল চলে এসছে, আম গাছে। তো এই মুকুল থেকে ফলে পরিণত হওয়ার সময় যে প্রচুর পোকা মাকড় লাগে, কীট পতঙ্গ মানে মুকুলগুলো নষ্ট করে দেয়, এই অধিক ফলন কিভাবে পাবো সেটাই আমরা এই কাকার কাছ থেকে জেনে নেব। নমস্কার। তো আজকে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, বিশেষ করে ছাদ বাগানই হোক আর মাঠে চাষ করুক, আমরা বিভিন্ন ভিডিওতে দেখি মানে গাছের মুকুল আনা থেকে ফুল ধরানো ফল ধরানো পর্যন্ত বিভিন্ন জিনিস স্প্রে করে, ওষুধ দেয়, তারপরে নাকি ফল দাঁড়ায়, এটা কি সত্যি না নর্মাল কোনো প্রসেস আছে? এখন এইটা লোকে কি করে আর তার ভিতরে কতটা সত্যি আছে সেটা আমার ঠিক জানা নেই, আর আমারও ওই বই পুস্তক পড়ে আমার কোনো কিছু শিক্ষা না। আমার আসলে আমি এর ভিতরে অনেকদিন আছি, এই নাড়াচাড়া করতে করতে আমি যেটুকু জানি। আচ্ছা, আপনার অভিজ্ঞতার কথাটাই বলেন। আমার অভিজ্ঞতায় মুকুল আসার হলে পরে যে কাছে মুকুল আসার সে কাছে ওষুধ না দিলেও আসবে। এখন হয়তো আধুনিক যুগে এমনও ওষুধ থাকতে পারে যে না আসলে ওষুধ দিলে হয়তো কিছুটা আসে, সেটা আমার জানা নেই। তবে আমি কোনো কিছু ওষুধ ব্যবহার করি না মুকুল আনার জন্যে। এই যে আমার মুকুল, এই ওষুধ আনা মানে মুকুল আসার জন্য আমার কোনো কিছু ওষুধ ব্যবহার করা নাই। আবার যে হয়তো একটা কাছে কোনো কারণে ধরেছে আর যে বাকিগুলি আসে নাই তাও তো না। এই যে এদিকে বেরোচ্ছে। আচ্ছা, এটা কি আসেনি নাকি? না, এটা এটা এটাও বেনা না। আচ্ছা আচ্ছা, এটা পরে বেরোচ্ছে, এটা একটু আগে বেরোচ্ছে। আরেকটা প্রশ্ন আছে, এই আমের মুকুল কি মাস থেকে বেরোনো শুরু করে? আমের মুকুল আমার এখানে দেখছি জানুয়ারির প্রথম থেকেই কিছু কিছু কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথমে। না, এইবার দক্ষিণ সাইডে যেমন এই যে উড়িষ্যা বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের থেকে প্রায় এক মাস আগে বেরোনো শুরু করে। আর যেমন আমি দক্ষিণ ভারতে যাই নেই, তবে দক্ষিণ ভারতে যা শুনেছি বা সেই আমগুলি আসে আগে আগে, আরও মানে আমাদের থেকে প্রায় দেড় মাস দুই মাস আগে মুকুল বেরে ওদিকে। সেটা মানে ওয়েদার হিসাবে মুকুল আসে? হ্যাঁ, এটা ওয়েদার হিসাবে আমি যা দেখেছি। এখনই দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিক গেলে পরে এখনই দেখা যাবে যে অনেক গাছ হয়তো কুটি হয়ে গেছে আর আমাদের দিকে কেবল বেরোচ্ছে। এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি, আমাদের দিকে মুকুলের খবরই নেই, ওদিক গিয়ে দেখেছি একেবারে গাছ ভর্তি মুকুল। এটা কতকগুলি ওই আবহাওয়ার উপরে নির্ভর করে একটু আগে পাশে আসার। তো কাকা, আপনি কীভাবে পরিচর্যা করছেন সেটা একটু জানাবেন যাতে মুকুল থেকে অধিক আমরা ফল পাই। এর বড় ক্ষতি করে এক হচ্ছে কুয়াশা, ওই ঘন কুয়াশা একেবারে মানে কুয়াশায় গাছ ভিজে যায়, সেই কুয়াশায় বেশি ক্ষতি করে। আর একটা হচ্ছে ঘন ঘন বৃষ্টিতে, এই দুটোই বেশি ক্ষতি করে। আর এছাড়া যে পোকামাকড় আছে, এই যে কী পোকা আছে সেটা আমার নাম করে বলার কাজ নাই, সে আমি নামও জানি না। যে সময় মুকুলটা কিছু বেরোয় মানে ছোট্ট কিছু বেরোয় সেই সময় একটা ছোট্ট ছোট্ট বেরোয় এইরকম যে সময় বেরোয়, আচ্ছা আচ্ছা, সেই সময় জমিতে একটা কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক যে কোনো কীটনাশক অনেক কিছু আছে, এর মধ্যে কম দামের বেশি দামের আছে, যেমন এই যে ওস্তাদ, শিকারি, প্রফেক্ট সুপার, তারপর স্টাইক, যে কোনো একটা কীটনাশক দিলে মাথাটা খেয়ে নেবে না। হ্যাঁ, এই যে পোকামাকড়গুলি থাকে এই রসগুলি চুষে ফেললে পরেই মুকুলগুলি বেঁকা হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা অনেক আর বেরোয় না। আবার এমন কিছু আছে আমার এখানেও আছে, যেমন এই যে কালো দাগগুলি, এই যে গায়ে কালো দাগ, এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে, এগুলি কিন্তু সেই পোকারই কারণ, এই কালো দাগটা হওয়ার কথা না। মুকুল একেবারে যেমন হালকা লাল লাল আছে, হালকা লাল থাকবে, সাদা হলে সাদা থাকবে, এরকম কালো দাগ আসার কথা না, এটা সেই পোকারই কারণ। তা এত পোকার সম্বন্ধে আমার তো খুব একটা জানা নেই, কারণ আমরা গাছ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের গাছটা চেহারা ভালো দরকার। আর গাছে আমাদের আম, আমাদের গাছে আমের অত মানে এমনিতে যা ধরে তাতে আমাদের অনেক হয়ে যায়, সেই জন্যে ওই সম্বন্ধে আমার খুব একটা জানা নাই। তবে এই এই অবস্থায় কীটনাশক দেওয়া ঠিক না, আর কয়েকদিন পরে এই যে গুটিগুলি কেবল দেখা যাচ্ছে। কাকা প্রথম বলবো, এইটা তো এখন ফুল ফোটেনি, ফুটে নাই এরকম বা এর থেকে ছোট অবস্থায়, এই অবস্থায় আমরা কীটনাশক দিতে পারি? দেওয়া যাবে, হ্যাঁ, আর ছোট দেওয়া যাবে। আপনি আপনি হাতে যেটা দেখাচ্ছেন আর এটা তো ফুল ফুটে গেছে সব? এটা ফুটে গেছে, এটা কিন্তু এই যে গায়ে কালো দাগ, এই যে
মানে প্রথম অবস্থা এই যে পোকার কারণে এই যে কালো কালো দাগ আর যার কারণে মুকুলটা যে বেঁকা বেঁকা শুধু এটা না এই একটা মুকুল যেমন এই যে বেঁকা করে এর মাথাটাই নষ্ট করে ফেলেছিল আচ্ছা 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 এটা পোকার কারণ তা একটা কথা এই যে মুকুলটা এটা তো ফলে পরিণত হচ্ছে হালকা হালকা এইবার একটু গুটি স্প্রে করতে পারবো না তাহলে এখন এখন আর করা উচিত না কিন্তু আর কয়দিন পর বা ফল দাঁড়ানোর জন্য হ্যাঁ এই আর কয়দিন পরেই ওই তো একটু দরকার আচ্ছা ওটা ভিটামিন দরকার ভিটামিন অনেক রকম অনেক কিছু আছে কম দামে মিরাকুলান আছে তাছাড়া আরো অনেক কিছু আছে এখন যে যেটা ব্যবহার করে সবইতে কাজ হবে এই আর একটু গুটি বড় হলে আর একটু গুটি বড় হলে একটা ভিটামিন দিতে হবে তার আগে এই যে প্রথমে যে সময় যে ঘন ঘন কুয়াশা পড়ে ওই যে কীটনাশকের কথা বললাম না ওই সঙ্গে ফাঙ্গিসাইড একটা ব্যবহার করতে হবে সেটা সাপ হোক ডাইথেনেম হোক মানে ওই জাতীয় মানে ওই ফাঙ্গিসাইড জাতের যে কোনো একটা কিছু ওই সময় ব্যবহার করতে হবে তাহলে ফলটা মানে ফুলটা ঝরবে কম ফুলটা ঝরবে কম নষ্ট হবে কম আর বৃষ্টি এই যে বৃষ্টি এবার না আমাদের এদিকে ঘন ঘন বৃষ্টি হলো ওই ঘন ঘন বৃষ্টি হলে আবার ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে ব্যবহার করতে হবে তাহলে পরে আর মানে আমি যা করেছি আর গতবার আমার এরকম করা ছিল তাতে আমার কাছে অনেক ভালো আম ছিল আর এই যে আম মানে মুকুল বেরোনোর সময়ের কথা জিজ্ঞাসা করলে না এটা যেমন বেশ বড় হয়ে গেছে ও পাশে দেখলাম ফুটিয়ে গেছে এখানে কিউ যায় যে কেবল বেরোচ্ছে আবার একই কাছে এটা বড় হয়ে গেছে এখনও বেরোচ্ছে এই জ্বালায় এটা ঠিক এক নির্দিষ্ট সময় নাই যে এই সময়ই মুকুল বেরোবে এ এক মাস আগ পাশ হতেই পারে এই যে টাকা পাতটা এটা কিন্তু গুটি হয়ে গেছে এত বড় গুটি এখন তো গুটি শুরু হয়ে গেছে এটা এখন কি দেওয়া যাবে আমার এখনই এই যে এই অবস্থা হলে ভিটামিন দিতে হবে কোনো নির্দিষ্ট কি নাম আছে যে সেটাই দিতে হবে না 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 আমি ওই যেদিন যা পাই যা ঘরে থাকে বেশিরভাগ আমি কম দাম ওষুধটাই ব্যবহার করি মিরাকুলান ওইটা ব্যবহার করি গুটি এখন অনেকই দেখা যাচ্ছে ফলটা দাঁড়াবে দাঁড়াবে ভালো আবার এই একই কাছে এই যে এখনও সব বেরোচ্ছে কেবল এইটা এই যে চ্যাংমাইটা কিন্তু এখনও বেরো সারে নাই এই যে কেবল শুরু করেছে এই একটা দেখা যাচ্ছে একটু বড় একটা মুকুল বড় হয়েছে বাদ বাকিগুলো আর কে কে বলে শুরু হয়েছে আমার তো সব ডগা কাটতে কাটতে গাছের কাজ সারা তাহলে ফুল যেটা আসার এমনিতেই আসবে কিছু দিলেও আসবে এমন কোনো ব্যাপার নেই এখন সেটা আমার ঠিক জানা নাই তবে আমার এদিকে আসো দেখো এগুলি তো আমার ফুল আসার জন্য কিচ্ছু দেওয়া নাই এই যে ছোট গাছ এই যে এই আমের মুকুল আসার কারণে যে আসবে বেশি তার জন্য আমার কোনো কিছু ব্যবহার করা নাই শুধু হ্যাঁ শুধু পোকা এই যে পোকায় ক্ষতি করে বৃষ্টির ক্ষতি করে আর কুয়াশায়ও এরকম পুড়িয়ে যাবে কালো হয়ে যাবে বৃষ্টিতেও এরকম কালো হয়ে যাবে আবার পোকাতেও এরকম কালো হতে পারে আচ্ছা এইটা কি বৃষ্টির জন্য না পোকায় এটা পোকাই হবে এটা যদি পোকার জন্য আমরা কি দেবো ওই যে আমি এর আগে প্রফেক্স সবার একবার দিলাম আর সব গাছে তো একবার মুকুল বেরোচ্ছে না কারণ ছোটোগুলি আগে প্রফেক্স একবার দেওয়া হলো এবার আবার নতুন করে বেরোচ্ছে তার জন্য দিলাম স্ট্রাইক এবার মানে প্রফেক্স সবার চাইতে স্ট্রাইকটা আর একটু ভালো কাজ করে মানে অনেক ধরনের পোকা মরে ওষুধটার দাম বেশি এক কথা কাজও বেশি তারপর যেমন একটু বড় হয়ে যাবে ফলটা তখন আমরা কি দেবো ওই সময় একবারই ফাঙ্গিসাইড কিছু দিতে হবে আর ওই ভিটামিন কীটনাশক আর দেওয়া লাগবে না আর কীটনাশক দেওয়া লাগবে না আর এমনকি ওই সময় কীটনাশক যদি একটু পরিমাণে বেশি পড়ে গুটি অবস্থায় বা ফুল ফুটো অবস্থায় তাহলে আবার ক্ষতি হয়ে যাবে আচ্ছা তাহলে স্প্রে করলে সেটা মানে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে হ্যাঁ আর যে ওষুধগুলি আমরা সাধারণ পোকামাকড়ের জন্য লিটারে 2 ml ব্যবহার করি সেটা কিন্তু ওই 1.5 ml-এর ভিতরে থাকতে হবে নাহলে মুকুলে ক্ষতি হয়ে যাবে তো কাকা এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন নমস্কার